হবে। এটা আমি কালকে রাত্রেবেলায় মাথায় আমার এসেছিল যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা যারা লকডাউনে দীর্ঘদিন ধরে দেবদাস দাস, পাউরি সমাজের সব সভাপতি রাজীব দে, অরিজিৎ অধিকারী, এরা সব নেতৃত্ব দিয়ে যারা দীর্ঘদিন ধরে, আরও সবাই আসে, আমি নাম বললে অনেক নাম বলতে হবে, কারণ হাজার মানে অন্তত শয়ে শয়ে ছাত্র যুব কর্মীরা রাস্তায় নেমেছিল। তো আমার মনে মনে হলো আজকে জন্মদিনটা এই বাচ্চাগুলো, ছোটো ছোট বাচ্চাগুলো আমি দেখেছিলাম, এরা খাবার দিয়ে এসেছিলাম, এরা অত্যন্ত মানে গরিব এবং এরা এই লকডাউনে এদের কর্মসংস্থানটা প্রায় বন্ধ হয়ে গেছে বাবাদের পরিবারের লোকদের, যার জন্য আমার মনে হয়েছে এদেরকেই ছুটে যায়, অন্তরের টানে ছুটে এসেছি, এবং আমার সাথে আমি নয়, আমরা সবাই ছুটে এসেছি, আমি দেখতে পাচ্ছি সবাই একত্রিতভাবে ছুটে এসেছি, কারণ আমরা এই করোনাতে কেউ কিন্তু বাড়িতে বসেছিলাম না, আমরা বাড়িতে যেটা বসেছিলাম না, আমরা প্রতিদিন আমরা কেউ হসপিটালে, কেউ অনাথ শিশুদের, কেউ পথচারী ভিক্ষুকদের, কেউ মানে মানে মোটে শ্রমিককে, বিভিন্ন জায়গায় কেউ রোগীর আত্মীয়দেরকে, বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চলেছে সারা জেলাব্যাপী, আমরা আমরা এই লকডাউনে কাজ করেছি বাঁকুড়া জেলার উপরে। মারাত্মক খুশি, মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে। আমি নিজে সকালে বলেছিলাম আমি চা খেয়ে বাড়ি থেকে বেরাবো, আগে এদের খাওয়াবো, তারপর ভাই চান ফান করে পুজো করে আমি নিজে খাবো, আমি ওইভাবেই বলেছি, আজকের দিনে শুরু করেছি। আজকে তো ভাত, সোয়াবিনের তরকারি, মাংস, চাটনি, দই, মিষ্টি। Thank you.